আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে থানকুনি পাতার ভর্তা ও বড়া তৈরি করে দেখাবো একই রেসিপিতে থানকুনি পাতার ঔষধিগুণ কিন্তু অনেক বেশি সেটা আমরা কম বেশি সবাই জানি তাছাড়া পেটের সমস্যাতে বেশি এই থানকুনি পাতা কিন্তু কার্যকরী তো চলুন কিভাবে এই থানকুনি পাতার ভর্তা আর এই বড়াটি তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থানকুনি পাতার ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি তিন আটি থানকুনি পাতা নিয়ে নিয়েছি এখন এটা খুলে নিয়ে তারপরে আমি একটা একটা করে পাতা নিয়ে নেব থানকুনি পাতার ভর্তাতে এই ডাটাগুলা না নেয় ভালো শুধু পাতাগুলা নিয়ে নিতে হবে তো আমি শুধু পাতাগুলা নিয়ে নিচ্ছি পাতাগুলা নিয়ে তারপরে আমি খুব ভালো করে তারপরে ধুয়ে নিয়েছি এখন এই পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব যতটা সম্ভব পারবেন ভালো করে কুচি কুচি করে নেবেন তো আমি আমার মতো করে এভাবে কুচি কুচি করে নিচ্ছি আমার কাছে এই থানকুনির পাতার ভর্তা এবং বড়া খুবই ভালো লাগে এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এটা আমি এমন কুচি করে নিয়েছি আপনারা চাইলে আরও কুচি কুচি করে নিতে পারেন এখন একটা বাটি নিয়ে নিচ্ছি এখন এখানে নিয়ে নিচ্ছি দুটা শুকনা টালা আমি এই শুকনা শুকনামরিচ দুটাকে টেলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাত চা চামচের থেকে একটু লবণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ আর মরিচটা ব্যবহার করবেন এখন লবণ আর মরিচটা খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের থেকেও একটু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে কষলিয়ে নিতে হবে মানে একটু নরম করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন সেই পাতাগুলো নিয়ে পাতাগুলো খুব ভালো করে হাতের সাহায্যে একটু নরম করে নিতে হবে আপনারা যদি চান এই পাতাটা বেটেও আপনারা ভত্তা তৈরি করে নিতে পারবেন সেটা খেতেও ভালো লাগে আর আমার কাছে এটা বেশি ভালো লাগে তো যার যেমন ভালো লাগে সে তেমন করেই খেতে পারেন আর আমি যেভাবে করেছি সেটাই আপনাদেরকে দেখে দিলাম তো এই ভত্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি বিশেষ করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার তো তৈরি হয়ে গেল থানকুনি পাতার মজাদার ভর্তা রেসিপি এখন আমি আপনাদেরকে থানকুনি পাতার বড়া রেসিপিটি তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি দুই আটি থানকুনি পাতা নিয়েছি এখন এই শক্ত অংশটুকু আমি কেটে ফেলে দেবো আর যে অংশটা একটু নরম সেই অংশটা রেখে দিচ্ছি এখন এগুলাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরা করে এভাবে করে কেটে নিচ্ছি যতটা সম্ভব কুচি করে কেটে নেবেন তো আমি এভাবে করে সম্পূর্ণটা কেটে নিচ্ছি তো সম্পূর্ণটা আমি কেটে নিয়েছি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট হাফ চা চামচ লবণ ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ডাল বাটা ডালটাকে আমি একদম মিহি করে বেটে নিয়ে নিই কিছুটা আস্তে আস্তে ডাল আছে এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এদিকে চুলার পর একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গিয়েছে এখন একটা একটা করে বড়া আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা লোতে রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে তো যখন এক পাশ হয়ে যাবে তখন এভাবে উলটিয়ে দিতে হবে তো উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে আজকের এই থানকুনি পাতার বড়া এবং ভত্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো সবগুলো বড়া উঠিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তৈরি হয়ে গেল একই সাথে থানকুনি পাতার ভর্তা ও বড়া আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ